দর্শক সিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো 42 বিশিষ্ট নাগরিকের চিঠি ঘিরে উত্তাপ এখতিয়ার নিয়ে প্রশ্ন ইসির মামলার হুমকি সুজনের বেরিয়ে আসছে পিকে হালদারের হাড়ির খবর 70-80 জন নারীর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেন বাড়ছে শীতের দাপট থাকবে আরও সপ্তাহখানেক 5 লাখ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা ভাঙা পড়ছে হাজি সেলিমের একের পর এক অবৈধ স্থাপনা নদী রক্ষায় কাউকে ছাড় নয় হুঁশিয়ারি বিআইডব্লিউটিএর নেতৃত্বের প্রশ্নে ঝুলছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তির সিদ্ধান্ত মতামতের অপেক্ষায় মঞ্জুরি কমিশন দর্শক আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক প্রথম যে শিরোনামটি আপনারা দেখছিলেন সেটি নিয়ে আজকে আমাদের আলোচনা আপনারা জানেন 42 জন বিশিষ্ট নাগরিক ইসির ব্যাপারে কিছু অভিযোগ দিয়ে রাষ্ট্রপতির কাছে একটি চিঠি দিয়েছেন এবং সেখান থেকে আলোচনার সূত্রপাত যে এ ধরনের কাজ তারা করতে পারেন কিনা সে প্রশ্ন যেমন ইসির দিক থেকে এসেছে অন্যদিক থেকে এই যে অভিযোগগুলো তারা তুলে ধরেছেন একটি সংবাদ সম্মেলনে এই নাগরিকদের পক্ষ থেকে তার পেছনের যুক্তিগুলো তুলে ধরা হয়েছে এসব নিয়ে আমরা কথা বলতে তিনজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি সরাসরি যুক্ত হয়েছেন সবাই আমাদের সাথে থাকছেন ডক্টর বদিউল আলম মজুমদার তিনি সম্পাদক সুজন থাকবেন আফজাল হোসেন অ্যাডভোকেট তিনি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ এবং ডক্টর শাহদিন মালিক তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আপনাদের সবাইকে স্বাগত আমাদের অনুষ্ঠানে দর্শক শুরুতে এই যে বিষয়ের অবতারণা এই মাত্র করলাম সে নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব এতদিন টকশো সভা সমিতিতে নির্বাচন কমিশনের নানা বিষয় নিয়ে কথা বলতেন সুশীল সমাজের প্রতিনিধিরা কিন্তু সেটি আর সীমাবদ্ধ থাকেনি আলাপ আলোচনায় বর্তমান কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম দুর্নীতি ও নির্বাচনের নানা অনিয়মের বিষয়ে রাষ্ট্রপতির কাছে অভিযোগও জানায় দেশের 42 জন বিশিষ্ট নাগরিক আর এর বিচারে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনেরও কথা বলেন তারা বিশিষ্টজনদের এই নালিশের পর বেশ অস্বস্তিতে নির্বাচন কমিশন এ বিষয়ে কোনো কথাই বলতে চাননি সিইসি তবে কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বলেন হঠাৎ করে এই ধরনের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত ও শিষ্টাচার বহির্ভূত একসাথে ওনারা মহামান্য রাষ্ট্রপতির কাছে অভিযোগ স্থাপন করলেন আবার আমাদেরকে অভিযুক্ত করে ফেললেন শুধু সেটা নয় আমাদের করণীয় বা আমাদের কি দণ্ড সেটাও এক অর্থে দিয়ে দিলেন সেটা কতখানি বিবেচনাপ্রসূত বা সেটা শিষ্টাচার বর্জিত কিনা সেটা আমার মনে হয় সেটা আপনাদের উপরে আমি সেটার সেই বিবেচনার ভারটা আমি দিলাম তবে বিশিষ্ট নাগরিকরা বলছেন কোনো উদ্দেশ্য নয় দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে কমিশন সংবিধান অনুযায়ী ইলেকশন কমিশনকে ইমপিচ করতে গেলে জুডিশিয়াল কাউন্সিল ছাড়া কোনো পথ নাই দরখাস্ত কি কেউ করতে পারবে না এই প্রজাতন্ত্রে এখানে তো সংবিধানের সবগুলো যে ধারা সেগুলোকে উদ্ধৃত করেই আমরা কোন ধারায় কি কারণে কি জন্য করছি সেগুলো তো বলা আছে ওখানে বলেছেন আসলে সুজন সম্পাদককে ইঙ্গিত করে কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বলেন কেউ কেউ নির্বাচন কমিশনে ব্যবসা করার সুযোগ বঞ্চিত হয়েছে বলেই এমন অভিযোগ এমন বক্তব্যে সুজন সম্পাদক দিয়েছেন মানহানি মামলার হুমকি একটু নেতৃস্থানীয় যারা আছেন ওনারা তো এই নির্বাচন কমিশনে ব্যবসা করতেও চেয়েছিলেন সেই ব্যবসার সুযোগ হয়তো এই নির্বাচন কমিশনের আমলে হয়তো হয় নাই হয়তো বা তারা সেই স্পেসটুকু ওনাদের হয়তো যদি না পেয়ে থাকে তো ওনারা একটু ক্ষুব্ধ হতেই পারেন বিশিষ্টজনরা বলছেন এ অভিযোগ শুধু তাদেরই নয় খোদ কমিশন থেকেও এমন অভিযোগ ওঠার পরও কোনো ব্যবস্থা না নেয় বাধ্য হয়ে রাষ্ট্রপতির কাছে বিচার চাইছেন তারা শুরুতে ডক্টর শাহদিন মালিক আপনার কাছে আসতে চাই যে অভিযোগগুলো আপনারা করেছেন তার মধ্যে প্রথমে যেদিকে নজর যায় সেটি হচ্ছে আর্থিক অনিয়ম একটু বিস্তৃতভাবে ভেঙে বললে দর্শকদের বোধহয় সুবিধা হতো এখন আর্থিক অনিয়মের আমরা তিনটা অনিয়মের কারণ যে অনিয়মের কথা জেনেছি এবং সেগুলি বলেছি প্রথমটা হলো ওই নির্বাচন কর্মকর্তাদের ট্রেনিং দেওয়া বাবদ নির্বাচন কমিশনাররা মানে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা প্রায় 2 কোটি টাকার বেশি
সম্মানই নিয়েছেন, ভাতা নিয়েছেন। এখন হলো আমাদের আপত্তির জায়গা হলো সংবিধানের 147-এর 3 অনুচ্ছেদ, যেখানে স্পষ্ট বলা আছে যে সাংবিধানিক পদে যারা আসীন আছেন তারা সাংবিধানিক পদে থাকার সময় অন্য কোনো উৎস থেকে কোনো অন্য কোনো মানে অর্থ পান এমন কোনো লাভজনক কাজে নিয়োজিত হতে পারবে না, পারবেন না। ওনারা স্পষ্টতই নির্বাচনী কর্মশালায় বক্তৃতা দিয়ে ক্লাস নিয়ে ওই টাকা নিয়েছেন, এটা 147-এর 3-এর ভঙ্গ হয়েছে। আর তারপরেও যেটা পত্রিকায় খবর এসছে যে অল্প কয়েকটা দিনে তারা এত বেশি প্রত্যেকে জনপ্রতি মানে এরকম 10 দিনে 50টার বেশি বক্তৃতা দিয়েছেন এবং বিভিন্ন জায়গায়, এটা আদৌ বাস্তবতা বিবর্জিত। এটা একজন লোকের পক্ষে 10 দিনে এত বেশি জায়গায় মানে বিভিন্ন জেলায় উপজেলায় এতগুলি ক্লাস নেওয়া, এটা অসম্ভব, বাস্তবিকভাবে এটা অসম্ভব। তো এটা ছিল ধরুন একটা আর্থিক অনিয়মের অভিযোগ। আর নিয়োগ বাণিজ্য, আমরা যেটা এখন দেশে প্রচলিত কথা নিয়োগ বাণিজ্য, এই নিয়োগ বাণিজ্যের অভিযোগ কিন্তু আমাদের না, একজন নির্বাচন কমিশনার তিনি নিজে সংবাদ সম্মেলন করে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যে 4 কোটির থেকে বেশি কিছু টাকা আত্মসাতের অভিযোগ এনেছেন। তো এটা তো একজন নির্বাচন কমিশনারই বলেছেন তার প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে। আমি তো মনে হয় যে এগুলি তো অভিযোগ হওয়া অবশ্যই দরকার। আর তৃতীয় যেটা আমরা বলেছি যে নির্বাচন কমিশনে আমরা যতদূর জেনেছি যে তারা ব্যবহারের জন্য 2টা করে গাড়ি পান, আর যে 2টাই গাড়ি ছিল 3-4 মাস আগে পুরনো গাড়ি 2টা বিক্রি করে প্রত্যেকের জন্য আর নতুন করে 2টা মানে পুরো গাড়িগুলি পুরনো হয়ে গেছিল বলে নতুন করে 2টা গাড়ি কেনা হয়েছে এবং এই নতুন 2টা গাড়ি তাদের দেওয়া হয়েছে এবং মানে বলা বাহুল্য তখন ধরে নেওয়া হয়েছিল তাদের পুরনো 2টা গাড়ি নির্বাচন কমিশনে ফেরত দিবেন। কয়েকজনে দিয়েছেন, জনা 3-এক নির্বাচন কমিশনার পুরনো গাড়িগুলির 1টা রেখে দিয়েছেন, নতুন 2টা গাড়ি আর 1টা পুরনো গাড়ি নিয়ে তারা 3টা করে গাড়ি ব্যবহার করছেন। তো এইটাও তাদের সুযোগ সুবিধা সংক্রান্ত যে নিয়ম আছে তার ব্যত্যয় ঘটিয়ে অতিরিক্ত সুযোগ সুবিধা ভোগ করেছেন। এই 3টাকে আমরা বলছি আর্থিক অসদাচরণ। আর্থিক অসদাচরণ যদি প্রমাণ করা যায় সেটা কি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে এই কমিশনের অপসারণ বা একজন দুজন যে কজনই এর জন্য দায়ী হন তাদেরকে সরানোর জন্য যথেষ্ট, নাকি আরো বেশি কিছু প্রমাণ করার দায় রয়েছে? না, আমার মনে হয় আর্থিক অসদাচরণ এবং এটা তো ধরো 5-10 টাকা এদিক সেদিক, এটা মানুষের অসাবধানতাবশত ভুলবশত হতে পারে। আমরা প্রথমে যখন এগুলি জেনেছি আমরা হুট করে লাফিয়ে যাই রেখে, তখন যত দিন যাচ্ছে একটার পর একটা কোটি কোটি টাকার ব্যাপার চলে আসছে। দেখো সাংবিধানিক পদে থেকে যদি কোটি কোটি টাকার হেরফের করা হয়, এটা তো পদে থাকার কোনো ধরনেরই মানে জাস্টিফিকেশন কোনো ধরনেরই তখন আর সুযোগ থাকে না। আপনিও জানেন আমরাও জানি একজন বিচারপতির বিরুদ্ধে 50,000 টাকার আর্থিক অনিয়মের একবার অভিযোগ এসেছিল, ফলে তার এখনো দুজনের ব্যাপারে তদন্ত হচ্ছে। তো 50,000 টাকা হয়তো 1-2 লাখ টাকার ব্যাপারে তদন্ত হয়েছে, 50,000 টাকার ব্যাপারে তদন্ত হয়ে তার যতদূর মনে পড়ে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তার পদ চ্যুতির জন্য রিকমেন্ড করেছেন, সুপারিশ করেছেন। আমরা নিঃসন্দেহে মনে করি এগুলি যথেষ্ট। আর তারপরে নির্বাচন সংক্রান্ত তো আরো অনেকগুলি আমাদের গুরুতর অসদাচরণের অভিযোগ এসেছে। জি, সে প্রসঙ্গে একটু পরে আসব। তার আগে ডক্টর মজুমদার আপনার কাছে আসতে চাই। গতকালকে আওয়ামী লীগের তরফ থেকে একজন নেতা বলেছেন যে যারা এই বিবৃতিগুলো দিয়েছেন তারা বিএনপি ঘরানার এবং এদের অনেকেই সরকারের বিরোধী বলে পরিচিত। এই মন্তব্যের ব্যাপারে আপনার মতামত জানতে চাই শুরুতে। এটা আমি জানি না ওনারা গায়ে পড়ে এটা কেন ওনাদের দায় নিচ্ছেন। এখানে সরকারের বিরুদ্ধে দলের বিরুদ্ধে কিছুই বলা হয়নি, এবং এই যে নির্বাচন কমিশন যদি দোষী সাব্যস্ত হয় তাও নির্বাচনটাকে কিন্তু অবৈধ করে দেয় না। তো তারা কেন এপারে তারা এই যে আগ বাড়িয়ে এই রকম বক্তব্য দিচ্ছেন? এই অভিযোগগুলো হলো নির্বাচন কমিশনের অসদাচরণের, এবং এই এই 42 জন নাগরিক তারা সম্পূর্ণ সাংবিধানিকভাবে আইনানুগভাবে সংবিধানে যেইভাবে দেওয়া আছে যেই বিধান আছে সেই সংবিধানের বিধান মেনে চলেই, এবং আমরা তো ওনাদেরকে দোষী সাব্যস্ত করি নাই যে তাদের উই আর গিভিং দেম এ চান্স টু হ্যাভ দেয়ার ডে ইন দ্য কোর্ট।
যে আইনের শাসনের জন্য এটা গুরুত্বপূর্ণ, কারোর বিরুদ্ধে যদি অভিযোগ আসে সে যেন তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায়, এবং আইনানুগভাবে সংবিধানে এটা সুস্পষ্টভাবে লিপিবদ্ধ আছে যে কিভাবে নির্বাচন কমিশনের সদস্যদেরকে কিভাবে অপসারণ করা যায়, তো সেইভাবে আমরা করেছি। তো এটা আমি একটু আচ্ছন্নিত হয়েছি যে এইরকম বক্তব্য আমরা দেখেছি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে। এর পাশাপাশি আরও যেসব অভিযোগের কথা আপনারা বলেছেন, আর্থিক অনিয়মের কথা একটু আগে ডক্টর মালিক বলছিলেন, অন্যগুলোর মধ্যে কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে একটু আমাদেরকে যেমন গুরুত্বপূর্ণ 213টা সেন্টারে শতভাগ ভোট পড়েছে, এটা অসম্ভব। কারণ এই যে ভোটার তালিকার পরে, ভোটার তালিকা চূড়ান্তর পরে নির্বাচন দিন পর্যন্ত লোক মারা গিয়েছে, কেউ বাইরে চলে গিয়েছে, কেউ অসুস্থ, তারপরে বিভিন্ন কারণে ভিন্ন জায়গায় তারা দায়িত্ব পালন করছে, শতভাগ ভোট অসম্ভব। তারপরে দুটো সেন্টারে আওয়ামী লীগের প্রার্থীরা শূন্য ভোট পেয়েছে, এটা আওয়ামী লীগের কোনো সমর্থক নেই কোনো সেন্টারে, এটা কি বিশ্বাসযোগ্য? তারপরে বিএনপির প্রার্থীরা 1100-1200 মতো কেন্দ্রে শূন্য ভোট পেয়েছে। তো এগুলো কী বলে, অবিশ্বাস্য। এগুলো এই এই নির্বাচনী ফলাফল এবং এই তথ্যগুলো নির্বাচন কমিশনের প্রচারিত প্রকাশিত তথ্য, আমরা নির্বাচন কমিশনের কাছে এই তথ্য চেয়েছিলাম, এই তথ্য আগে নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে এইসব তথ্য সেন্টার ওয়াইজ তথ্য প্রকাশ করত, এবার করে নাই। আমরা রাইট টু ইনফরমেশনের অধীনে এই তথ্য চেয়ে বহু কষ্ট করে আমরা পেয়েছি এবং তাদের তথ্য অনুযায়ী এইসব, তো এগুলো তো অবিশ্বাস্য। তো এইরকম আরো অনেক অনেক রকম অভিযোগ আছে যেগুলো তারা যেগুলোর তদন্ত হওয়া দরকার, এবং আমরা বলেছি কি এইসব অভিযোগের বিরুদ্ধে, এইসব অভিযোগের ব্যাপারে আমরা বলেছি যে রাষ্ট্রপতি প্রাথমিকভাবে রাষ্ট্রীয় সংস্থা দিয়ে প্রাথমিকভাবে তদন্ত করে যদি সত্যতা পায় তাহলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করবে, এবং রাষ্ট্রপতি সেই সিদ্ধান্ত নেবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সেই তদন্তের রিপোর্ট অনুযায়ী। আরেকটা অভিযোগের কথা পড়ছিলাম, সেটা হচ্ছে আপনারা বলছেন যে রিটার্নিং কর্মকর্তা যে ফলাফল ঘোষণা করেছেন তার সাথে কেন্দ্র ভিত্তিক ফলাফলের তারতম্য রয়েছে, এটার দায় কি নির্বাচন কমিশনের উপর এসে বর্তায় শেষ পর্যন্ত? নিশ্চয়ই, এটা তো নির্বাচন কমিশন এই 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 যে যারা ফলাফল ঘোষণা করেছে তারা সবাই নির্বাচন কমিশনের, নির্বাচন কমিশনের অধীনে তারা কাজ করেছেন। এবং এই যে যেমন একটা উদাহরণ যে রুমি বলে এক ক্যান্ডিডেট চট্টগ্রাম 10, তাকে শূন্য ভোট দেখানো হয়েছে নির্বাচনের দিনে, রিটার্নিং অফিসার যে তথ্য যেই ফলাফল ঘোষণা করেছে, তারপরে তাকে 100 ভোট দেওয়া হয়েছে, তারপরে নির্বাচনের দিনে তথ্য প্রকাশ করা হয়েছে, তারপরে কেন্দ্রভিত্তিক ফলাফলে অনেকের ভোট বেড়েছে অনেকের ভোট কমেছে, তো এগুলো তো জালিয়াতি, এগুলো তো হতে পারে না। এগুলো 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 অনেক ক্ষেত্রে বানোয়াট ছিল, এবং যে কথাটা স্বাধীন মালিক সাহেব হয়তো আরো সুস্পষ্ট বলতে পারবেন, এটা কিন্তু নির্বাচনকে অবৈধ করে ফেলে না, এটা এটা সেটলড এখন, কিন্তু নির্বাচন কমিশন এইভাবে যদি তাদের কার্যক্রম পরিচালনা করতে থাকে, তারা যদি দায়িত্ব পালন অব্যাহত থাকে, তাহলে আমাদের একটা ভয়ানক এই যে অনিশ্চয়তার দিকে যেতে পারি। কারণ নির্বাচন হলো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, হলো শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা বদলের পন্থা, শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা বদলের পথ যদি রুদ্ধ হয়ে যায় তাহলে ওই যে সহিংসভাবে কিংবা অনিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা বদলের পথ প্রশস্ত হয়, যেটা কোনো নাগরিকই, কোনো সুবুদ্ধি সম্পন্ন নাগরিকই কামনা করে না, আমরাও কামনা করি না। তো এইসব যেন না ঘটে, আমরা যেন ওই রকম বিপরীত দিকে সংকটের দিকে না যাই, সেটাই আমরা বলার চেষ্টা করেছি, এবং সেই জন্যই এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত হওয়া দরকার এবং তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। জি ধন্যবাদ। জনাব আফজাল হোসেন, আপনার কাছে আসতে চাই, যে কথা একটু আগে ডক্টর মজুমদার বলছিলেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে যখন অভিযোগ আসলো তখন আওয়ামী লীগের একজন নেতাকে কেন বলতে হচ্ছে যে যারা এই অভিযোগ আনছেন তারা সবাই সরকার বিরোধী বা বিএনপি ঘরানার, এই দায়টা কেন আওয়ামী লীগ নিচ্ছে? একটু আনমিউট করে নিতে হবে, বোধহয় শুনতে পাচ্ছি না আপনার কথা।
ধন্যবাদ আপনাকে। তো আমি যিনি কথাটি বলছেন তার কথাটি আমি শুনি নাই, তবে যদি আজকে তিনি উপস্থিত থাকতে পারতেন হয়তো তাকে প্রশ্ন করলে তিনি তার সঠিক জবাবটি দিতে পারতেন। তো আমি যেটা মনে করি, বাংলাদেশের রাজনীতি সমাজ আমরা এমন একটি পর্যায়ে আজকে এসেছি, এখন আমরা কিন্তু সকল মানুষই যে যত যৌক্তিক কথা অযৌক্তিক কথা যে যাই বলি না কেন, মানুষগুলো কিন্তু আমরা কি বলতে চাই এটি কিন্তু মোটামুটি সকলের কাছে পরিষ্কার হয়ে যায়। কারণ দীর্ঘদিন সবার আচরণ জীবনাচার অথবা কোন রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত অথবা মানে কোন কথা বললে কার বিরুদ্ধে যাবে কোনটা বলা যাবে না এগুলো যখন হয় তখন কিন্তু আমরা জানি যে মানে কোনো নেতার বিষয় না, আওয়ামী লীগের কোনো নেতার কথাটি বলছে বলেই হয়তো আজকে আলোচনায় আসছে, কিন্তু যে কোনো সাধারণ মানুষই কিন্তু কথাগুলো বলতে পারে যে মানে কে কোন উদ্দেশ্যে কোন কথাটি বলছে। আমি যদি মনে করি যে বাংলাদেশে নির্বাচন নিয়ে যদি কথা হয় তাহলে তো বাংলাদেশে একেবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে যখন এই সামরিক শাসকরা নির্বাচন ব্যবস্থাকে সমূলে ধ্বংস করে দিয়েছিল সকল নির্বাচন ব্যবস্থা নিয়েই কথা বলা উচিত, এবং যদি তদন্ত হয় সে হানা ভোট থেকে শুরু করে সকল নির্বাচন নিয়েই তদন্ত হওয়া উচিত। কারণ আজকে যে জোর গলায় এখানে তো আসলে নির্বাচন নিয়ে প্রশ্ন হচ্ছে না, আমি শেষ না করলে এই কমিশন নিয়ে বোধহয় প্রশ্ন করা হচ্ছে এখানে, শুধুমাত্র এই কমিশনের কর্মকাণ্ড না, না এই কমিশনের কথা না। আমি আমি আবারও বলি যে এর আগে আমি আমি 2001 সালের নির্বাচন, সেই নির্বাচনে আমার বাড়ি পটুয়াখালী, তখন পটুয়াখালীর একেবারে কেন্দ্র বলতে পারি যে মাধবখালী ইউনিয়নের বেশ কয়েকটা কেন্দ্রে আওয়ামী লীগ, যেখানে তার আগের নির্বাচনে আওয়ামী লীগ 60-70% ভোট পেয়েছিল সেখানে শূন্য ভোট পেয়েছিল, কিন্তু সেই নির্বাচন নিয়ে 2001 সালের নির্বাচন নিয়ে বাংলাদেশে কিন্তু কোনো নির্বাচন কমিশনের যারা সমালোচনা করেন তাদেরকে কখনোই বলতে শুনি না, এবং সেই নির্বাচনটি এক ধরনের গণতান্ত্রিক নির্বাচন বলেই চালিয়ে দেওয়া হয় আর কি। তো সুতরাং এরকম ঘটনা বাংলাদেশে ঘটে। আর যেটা হলো যে হিংসাত্মক পন্থায় ক্ষমতা দখলের চেষ্টা, এটা তো নির্বাচন ছাড়াও হয়েছে, নির্বাচনে আমি অংশগ্রহণ করলাম না এবং সেই নির্বাচন ঠেকানোর জন্য এর চেয়ে বড় হিংসাত্মক পরিস্থিতি আর কি হবে। 500টি ভোট কেন্দ্র পুড়িয়ে দেওয়া হলো, কত মানুষকে অগ্নিসংযোগ করা হলো, নির্বাচন প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে মেরে ফেলা হলো, আইন প্রক্রিয়া সংস্থার মানুষকে হত্যা করা হলো। তো সেটা তো নির্বাচনে অংশগ্রহণ করলাম না, গণতান্ত্রিক প্রক্রিয়ার কাঠামোর মধ্যে আসলাম না, কিন্তু হিংসাত্মক কার্যটি হলো। সুতরাং হিংসাত্মক কার্যক্রম কিন্তু আবার অন্যভাবে হয়। 2001 সালে যখন বাংলাদেশে একটা নির্বাচন, এর আগে কখনো নির্বাচনে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়নি, বঙ্গবন্ধু গণতন্ত্র শেখ হাসিনা তিনি 2001 সালের যে নির্বাচন সেই নির্বাচনে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করলেন, কিন্তু কি হলো এই ক্ষমতা হস্তান্তর করার পরই আওয়ামী লীগের নেতাদের মধ্যে একেবারে কারবালার মধ্যে বিভীষিকাময় একটা অবস্থা চলে আসলো, মানুষকে হত্যা করা হলো, গ্রামগঞ্জে অগ্নিসংযোগ করা হলো, এবং আমাদের একবার মানে যারা সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকে দেশ ছাড়া করার জন্য একটা এথনিক ক্লিনজিং করার জন্য যা যা করা দরকার তা করা হয়েছে, কিন্তু সেটি নিয়েও কিন্তু খুব একটা জোর গলায় কিন্তু আলোচনাটি হয় না। সুতরাং মানে আগে প্রশ্ন করা হয়নি দেখে কি এখনো প্রশ্ন করা যাবে না, তাই কি বলছেন? অবশ্যই প্রশ্ন করা যাবে, আমি কথাগুলো বললাম, ওই যে প্রশ্নগুলো আসে কি কারণে, যখন আমার গলাটি মানে একটা বিশেষ ঘটনায় খুব সরব থাকে, অন্য একটি ঘটনা যখন নীরব থাকে, তখন কিন্তু এই প্রশ্নগুলো আওয়ামী লীগ নেতা না, এই প্রশ্নগুলো সাধারণ মানুষ নিয়ে আসে, এটাই স্বাভাবিক। সুতরাং আমার আলোচনা যখন হয় তখন কিন্তু এই ব্যাপারগুলো আসে। তবে আমি যেটা মনে করি যে নির্বাচন কমিশন সেখানে যদি কোনো সদস্যদের কোনো কাজে ব্যত্যয় ঘটে থাকে অথবা কিছু, অবশ্যই প্রশ্নগুলো আসবে, সেটি অনিয়ম তো সবসময় অনিয়ম, সুতরাং সে অনিয়মের পক্ষে মানে কথা বলা অথবা অন্য কিছু বলা সেই উদ্দেশ্যে আমি কথাগুলো বলছি না, আমি বলছি অন্য কারণে, যে ওই যে একটি কথা বললেন আপনি আওয়ামী লীগের কোন নেতার যে কথাটি বলেছে এটা আওয়ামী লীগের নেতা না, কে কোন উদ্দেশ্যে কোন কথা বলে, কাকে মানে ক্ষমতাচ্যুত করার জন্য কোন কথা বলে, এগুলো আমরা সবাই বুঝি, সুতরাং সেই জিনিসটার জন্য আমি এই কথাগুলো বললাম এবং এটি ধন্যবাদ আপনার। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসি, আশা করি সঙ্গে থাকবেন। দর্শক আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক। ফিরে আসি ডক্টর মজুমদার আপনার কাছে, যে প্রসঙ্গে কথা হচ্ছিল এর আগে
সেখানে যে আওয়ামী লীগ নেতার কথা বলছিলাম, তিনি তথ্যমন্ত্রী এবং তার উদ্ধৃতিটা এ সময় একটু সামনে নিয়ে আসতে চাই। তিনি বলছেন, এই বিশিষ্ট ব্যক্তিদের প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, তারা সবাই বিএনপি ঘরানার হিসেবে পরিচিত, তাদের কেউ কেউ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পদেও আছেন এবং তারা প্রতিনিয়ত নানাভাবে সরকারের বিরুদ্ধে বলে আসছেন। ব্যতিক্রমটা হচ্ছেন এই 42 জন একসাথে হয়েছেন, অবশ্য বিবৃতিটা বিএনপি অফিস থেকে ড্রাফট করে দেয়া হয়েছে। বিএনপি অফিস থেকে কি বিবৃতি ড্রাফট করে দেওয়ার কোনো সুযোগ ছিল, বা বিএনপির কেউ কি এর সাথে জড়িত হয়েছিলেন কোনো পর্যায়ে? আমার জানা মতো নাই। ওই যে এটা, এই যে বহু মাস ধরে এই এই বিবৃতিটা তৈরি করা হয়েছে এবং এবং বহু বহু ড্রাফট, এই যে বারবার করে এটা আলোচনা হয়েছে, পর্যালোচনা হয়েছে, আমার জানা মতো কোনো বিএনপি, ওই যে এটা হাস্যাস্পদ, এটা অবিশ্বাস্য। বিএনপির কেউ যদি জড়িত থাকলো, থাকতো ধরে নেই তর্কের খাতিরে, তাহলে কি জিনিসটা অবৈধ হয়ে যায়? আমার মনে হয় না, কিন্তু এটা পুরো বক্তব্যটাই সঠিক নয় এবং এটা এটা আমি একটু আশ্চর্যিত হয়েছি, ওনার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি এইরকম একটা বক্তব্য দেবে এর সাথে, তাহলে কি ছাড়া, কোন রকম প্রমাণ ছাড়া? জি, এর সাথে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যখন অভিযোগগুলো এসেছিল নির্বাচনকে কেন্দ্র করে, সেটা তো শুধুমাত্র নির্বাচন কমিশনকে কেন্দ্র করে ছিল না, বরং পুরো নির্বাচনের সাথে আরও যারা যারা জড়িত থাকেন তাদের অনেকের বিরুদ্ধেই ছিল। তাহলে শুধু নির্বাচন কমিশনের বিরুদ্ধে কেন আপনারা এই অভিযোগটা করছেন? অন্য সবার বিরুদ্ধে কি অভিযোগ করার সুযোগ ছিল? নির্বাচন কমিশনেরই সাংবিধানিক দায়িত্ব নির্বাচন করা, সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করা, এবং সংবিধানের 18 অনুচ্ছেদে, এই যে 18 অনুচ্ছেদের অধীনে তাদের নির্বাচন কমিশনের গঠনের সেখানে নির্দেশনা দেওয়া আছে। 119 অনুচ্ছেদে যে তাদের কি কি দায়িত্ব, সংসদ নির্বাচন করা, রাষ্ট্রপতি নির্বাচন করা, তারপরে সীমানা পুনর্নির্ধারণ করা এবং ভোটার তালিকা তৈরি করা, এই দায়িত্বগুলো নির্বাচন কমিশনের, এবং ওই সুপারিনটেন্ডেন্স অ্যান্ড কন্ট্রোল, ওই যে 119 অনুচ্ছেদের যে এই ফ্রেজটা, এর মাধ্যমে আমাদের উচ্চ আদালত ইয়ে করেছে, সুস্পষ্টভাবে রায় দিয়েছে যে নির্বাচন কমিশনের ইনহেরেন্ট পাওয়ার আছে, অগাধ ক্ষমতা আছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার, এবং সবাই নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে, অতএব নির্বাচন কমিশনের দায়িত্বে, অতএব যে ভুল ত্রুটি এবং অপারগতা এবং কোনো রকম অন্যায় যদি হয়ে থাকে তাহলে নির্বাচনের কমিশনের দায়, তাই নির্বাচন কমিশনের ব্যাপারে আমরা অভিযোগ তুলেছি। এবং এই ধরনের অভিযোগ যদি প্রমাণিত হয় তর্কের খাতিরে ধরে নিই, সেক্ষেত্রে কি অন্যদের ওপরেও যারা সে সময়ে নির্বাচন কমিশনের অধীনে কাজ করেছেন তাদের ওপরেও কিছুটা দায় আসে? সেটা আমার মনে হয়, তো যদি নির্বাচন নিয়ে যদি আমার, ওই যে স্বাধীন ভাই আরো সুস্পষ্টভাবে বলতে পারবেন, আমার মতে এটা সেটল ম্যাটার। এখন নির্বাচন হয়ে গিয়েছে, ফলাফল গৃহীত হয়েছে এবং নির্বাচন নিয়ে আমরা প্রশ্ন তুলছি না। নির্বাচন নিয়ে যদি কেউ প্রশ্ন তুলতে পারে, আদালতে যেতে পারে, আদালতে গিয়ে তারা প্রশ্ন তুলতে পারে এবং তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু এখন আমরা এই কমিশনের বিরুদ্ধে যারা দায়িত্বে ছিল, যারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার, শান্তিপূর্ণ নির্বাচন করার দায়িত্বে ছিলেন এবং তাদেরকে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছিল এবং সবাই তাদের নেতৃত্বে, তাদের কর্তৃত্বে কাজ করার কথা, তো তাদের অপারগতার বিরুদ্ধে, তাদের অপারগতা সম্পর্কে আমরা অভিযোগ তুলেছি। জি, ধন্যবাদ। জনাব আফজাল হোসেন, আপনার কাছে ফিরে আসি। যে ঘরানারই মানুষ হন না কেন, এরা একটা অভিযোগ তো এসেছে, আপনার কি মনে হয় যে রাষ্ট্রপতির উচিত হবে এটার একটা বিস্তারিত তদন্ত করে দেখা? রাষ্ট্রপতি স্বীয় বিবেচনায় কি করবেন না করবেন সেটা আমার মতে একজন আওয়ামী লীগের কর্মীর পক্ষে রাষ্ট্রপতি কি করবেন সেটি বলার আমি ক্ষমতা রাখি না, অথবা আমি বলা সঙ্গত মনে করি না। এটি নিশ্চয়ই তিনি বিবেচনা করবেন যদি তার নজরে আসে অথবা তার কাছে এরকম কোনো নাগরিকদের কোনো বক্তব্য যায়। তবে এই নাগরিক সমাজের নামে যে বক্তব্যগুলো আসে, আমরা বিভিন্ন সময় দেখি যে, মানে যখন
গণতন্ত্র ব্যাহত হয়, যখন রাষ্ট্রে বিভিন্ন রকমের বিপদের সম্মুখীন হয়, তখন এই সিটিজেন স্পেস অথবা নাগরিক ভাবনা এই বিষয়গুলো সামনে চলে আসে এবং নাগরিকরা সমাজে বিভিন্ন অনিয়ম অসঙ্গতি এগুলো তুলে ধরেন। এবং কিন্তু বাস্তবতা হলো যে বাংলাদেশে নাগরিক সমাজ তারা কিন্তু এই আজকে 42 জন নাগরিক একটি অবস্থানে থেকে তারা কিছু বিষয় সামনে নিয়ে আসছেন। এর আগে আমরা দেখছি শত নাগরিকের একটা কমিটি হয়েছিল এবং সেই কমিটি সেই নাগরিক নামেই কমিটি হয়েছিল এবং সেটি পুরো রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম হিসাবে আওয়ামী বিরোধিতায় নেমে এসেছিল এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তারা কাজ করেছে। এবং আবার এই এই নাগরিকরাই কিন্তু মানুষের মধ্যে সমাজের মধ্যে বিভিন্ন রকমের যেটা যৌক্তিক না অথবা যে বিষয়টি সমাজের জন্য ক্ষতিকর এরকম অনেক বিষয় কিন্তু সামনে নিয়ে আসে এবং অনেক ধরনের সমাজকে প্রভাবিত করে এবং সেটি অনেক ক্ষতির কারণও হয়ে দাঁড়ায়। এবং আমরা দেখেছি যে দেশের সাম্প্রদায়িক দাঙ্গা থেকে অনেক ঘটনা এরকম অনেক নাগরিকের মানে একেবারে তাদের কি ধরনের মানে দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যের কারণে বাংলাদেশে এই বাবরি মসজিদ হামলা হয়েছিল, তারপরে কিন্তু এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, তখন কিন্তু অনেক বিশিষ্ট সাংবাদিক মানে অথবা এখনকার রাজনৈতিক প্রেক্ষাপট সেটা মানে এখনকার রাজনৈতিক প্রেক্ষাপট মাথায় নিলে কি আপনি বলবেন যে যেহেতু আমাদের বুদ্ধিজীবীরা এক ধরনের বিভাজিত অবস্থায় রয়েছেন তাই তাদের এই ধরনের কোন ধরনের বিবৃতির আসলে সে ধরনের মূল্য নেই, তাই কি আপনার অবস্থান? আমি একেবারে বিভাজিত তো অবশ্যই বিভাজিত হতেই পারে, বিভিন্ন রকমের মত পথ থাকতেই পারে, সেটি আমি কোনো দোষের কিছু মনে করি না। কিন্তু কিছু মৌলিক প্রশ্নে যে সমাজের নাগরিক সমাজ ঐক্যবদ্ধ থাকবে বাংলাদেশ নামক রাষ্ট্রের যে স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের অগ্রগতি এগিয়ে যাওয়া অথবা বাংলাদেশের একটা মুক্তিযুদ্ধের চেতনায় যে অসাম্প্রদায়িক শোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশের যে যাত্রা, তো এই সামগ্রিক বিষয়গুলো যখন বিষয় নাগরিকদের ভাবনার মধ্যে থাকে না, নাগরিকরা যখন অন্য এজেন্ডা নিয়ে বের হয় যেটা রাষ্ট্রের রাষ্ট্র নির্মাণের মূল দর্শন থেকেই তারা অন্যদিকে সরে যায় এবং তারা একটা ভিন্ন মানে দার্শনিক ভিত্তি যেটা বাংলাদেশের মানুষ সেখান থেকে অনেক দূরে সরে এসেছিল মুক্তিযুদ্ধের চেতনার মাধ্যমে সেই জায়গায় আবার পুরনো জায়গায় ফিরিয়ে নিতে চায়, সুতরাং তখন কিন্তু প্রশ্নগুলো সামনে চলে আসে যে আসলে নাগরিকরা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। আমি মনে করি না যে এই 42 জন নাগরিক আমাদের সেই জায়গায় নিয়ে যাচ্ছে, কিন্তু শত নাগরিকরা তো আমাদের সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। সুতরাং এই নাগরিক কথাটি যখন আসে তখন অনেক ধরনের প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে, আমরা কি আসলে নাগরিকদের কথাগুলো শুনে ভালো কিছু পাচ্ছি না আমরা আবার তিমিরে হারিয়ে যাচ্ছি। ডক্টর মালিক আপনার কাছে আসতে চাই এ পর্যায়ে, এখানে রাষ্ট্রপতির কাছে যদিও আপনারা দিয়েছেন, তিনি কি নিজের ইচ্ছায় এখানে সিদ্ধান্ত নেবেন নাকি প্রধানমন্ত্রীর পরামর্শে তাকে কাজ করতে হবে? যেহেতু সংবিধানে একটা সংবিধানে আমরা খালি 48 এর কথা বলি, 48-এর 3-এর কথা বোধ হয় যে প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নিজে নিয়োগ করবেন এবং অন্যান্য সব ব্যাপারে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে গ্রহণ করতে হবে, সেটা ঠিক আছে। কিন্তু সংবিধানে রাষ্ট্রপতির আরো দু একটা ক্ষমতা দিয়েছে এবং কিছু তার থেকে সবচেয়ে বড় কথা হলো সংবিধানের বলা আছে উনি দেশের সবার উপরে তার স্থান সংবিধানই বলে দিয়েছে, তো সেটার আলোকে হ্যাঁ তার নিজের যে কোনো কিছু বিবেচনা করার নাই, যেমন 48-এর 5-এ বোধ হয় বলা আছে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মাধ্যমে মন্ত্রী পরিষদে কোনো বিষয় আলোচনার জন্য পাঠাতে পারে, অর্থাৎ মন্ত্রী পরিষদে কি আলোচনা হবে সেই ব্যাপারে রাষ্ট্রপতির একটা ক্ষমতা সংবিধানে দেওয়া হয়েছে। তবে আমরা সবাই জানি যে উনি আইনকেও মানে এটা পার্লামেন্ট আইন প্রণয়ন করে তার অনুমোদনের জন্য পাঠালে সেটা অনুমোদন নাও দিয়ে পার্লামেন্টে ফেরত পাঠাতে পারে। এই ক্ষমতাগুলি চর্চা হয় না, যেটা একটা আইনে অনুমোদন না দিয়ে পার্লামেন্টে পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠানো, এটা আমাদের প্রায় 50 বছর ইতিহাসে মাত্র একবারই হয়েছিল, বিচারপতি শাহাবুদ্দিন যখন রাষ্ট্রপতি ছিলেন তখন এটা হয় না। কিন্তু এখানে বড় কথা হলো যে রাষ্ট্রপতির একটা দেশে নিশ্চয়ই অনেকগুলি সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং এইখানে একটা রাষ্ট্রপতির নৈতিক নেতৃত্ব তো অনস্বীকার্য এবং রাষ্ট্রপতি হ্যাঁ অবশ্যই সরকারকে তার সরকারের তাকে পরামর্শ করতে হবে, কিন্তু আমরা আশা করছি যে আমাদের যে নির্বাচন ব্যবস্থাটা ভেঙে গেছে এখন তো আর দেশে
আমি কালকেও বোধহয় বলছি এখন আর নির্বাচন হয় না, নির্বাচনের নামে নির্বাচন নির্বাচন খেলা হয়, এটা কারোর জন্যই কাম্য না। এটা সরকারি দলের জন্য কাম্য না, বিরোধী দলের জন্য কাম্য না, জনগণের জন্য কাম্য না, এবং যেটা আছে নাগরিকের কথা আসছে সংবিধানের তো সবচেয়ে মূল কথার মূল কথা হলো প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, জনগণ হলো ক্ষমতার মালিক। ওই জন্য আমি ক্ষমতাসীন দল বলি না, যে একটা আওয়ামী লীগ এখন বর্তমানে ক্ষমতাসীন দল, এটা বোধ হয় সাংবিধানিক সঠিক অভিব্যক্তি হবে না। এটা অভিব্যক্তি হবে যে বর্তমানে সরকার গঠনকারী দল, যেই দল এখন সরকার গঠন করেছে, ক্ষমতা জনগণের, এবং এইটা জনগণ আমাদের রাষ্ট্রপতিকে সর্বোচ্চ পদে বসিয়েছেন আমার মনে হয় গুরুত্ব বিবেচনা করে, তারও একটা ইনিশিয়েটিভ। হ্যাঁ, অবশ্যই সরকারের পরামর্শে কাজ করবে, কিন্তু আমরা আশা করি যে যিনি আমাদের স্পিকার ছিলেন, সাতবারের মেম্বার ছিলেন, দেশের সর্বোচ্চ ব্যক্তি, তারও এই অবস্থার প্রেক্ষিতে কিছুটা তাকে, তার তো আমার মনে হয় যে সরকারকে পরামর্শ দেওয়ার জায়গা আছে, এবং এই আমাদের এটার মানে গুরুত্ব বিবেচনা করে, এবং আমরা তো করছি এটা গণতন্ত্রের স্বার্থে, এখানে কোনো দলের স্বার্থে না, কোনো ক্ষমতার স্বার্থে না, আমাদের মূল স্বার্থ হলো গণতন্ত্র, অর্থাৎ মূল স্বার্থ হলো সঠিক নির্বাচন, এবং আমি নিশ্চিত যে এটা মাননীয় প্রধানমন্ত্রীরও মূল স্বার্থ, মহামান্য রাষ্ট্রপতিও নিশ্চয়ই চাইবেন না যে দেশে গণতন্ত্রটা প্রশ্নবিদ্ধ হোক, খুব মানে খুব গুরুত্বহীন নির্বাচনের মাধ্যমে একটা কিছু লোকজন যারা নির্বাচন মোটেও বছরের পর বছর আমরা ওয়েট করেছি 3 বছরের মতো, যে তারা এখন মানে ফাইনালি প্রমাণিত যে সঠিক নির্বাচন তাদের পক্ষে সম্ভব না, শুধু সেটাই সম্ভব না, তারা গুরুচর অনিয়ম করছেন। তা আমরা এইভাবে সব কিছু মিলে আমরা রাষ্ট্রপতির কাছে একটা ইতিবাচক পদক্ষেপ আমরা আশা করছি। জি, ধন্যবাদ। আরও একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসবো, আশা করি সঙ্গে থাকবেন। দর্শক আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক। ফিরে আসবো ডক্টর মজুমদার আপনার কাছে। ধরুন আপনারা যে আহ্বান করেছেন পদত্যাগের ব্যাপারে এই নির্বাচন কমিশনকে, তারা সেটি মেনে নিয়ে পদত্যাগ করে চলে গেলেন, তাহলে কি সমস্যার সমাধান হবে? তাহলে কি আমরা ভালো নির্বাচন পেতে শুরু করব? ওকে, আমি আরেকটা কথা বলতে চাই, ওই যে আপনার আগের প্রশ্নের ক্ষেত্রে, প্রশ্নের ব্যাপারে যে রাষ্ট্রপতি কি সিদ্ধান্ত নেবেন, তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে পারেন, কিন্তু আমরা যে দুর্নীতির অভিযোগগুলো করেছি এগুলো কিন্তু আমাদের প্রধানমন্ত্রীও বারবার করে বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স উনি বহুবার বলেছেন, তাদের নির্বাচন ইশতেহারও আছে। তো এটা আমরা যে অভিযোগগুলো করেছি এটা সঙ্গতিপূর্ণ, সরকারের নীতি এবং তাদের দলের নীতির সাথে সঙ্গতিপূর্ণ। আর আরেকটা হলো, এটা একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে। আগের নির্বাচন নিয়ে, অনেকগুলো নির্বাচন নিয়ে আমরা প্রশ্ন ছিল, একতরফা নির্বাচন হয়েছে, তারপরে ওই যে কারচুপির নির্বাচন হয়েছে ইত্যাদি, কিন্তু কোনো সময় এই রকম লিখিতভাবে অভিযোগ করা হয়নি, রাষ্ট্রপতির কাছে আইনানুগভাবে এবং সংবিধানসম্মতভাবে অভিযোগ করা হয়নি। তো এটা অভূতপূর্ব। তো আমরা না, এই নির্বাচন কমিশনকে যদি এই যে অপসারণ করা হয়, যদি তাদেরকে দোষী সাব্যস্ত করে অপসারণ করা হয়, তাহলে সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন হবে তার কোনো নিশ্চয়তা নেই। তো আমরা আশা করি যে ভবিষ্যতে যারা নির্বাচন কমিশনার আসবে এবং তারা সঠিক ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হবে এবং তারা এর থেকে শিক্ষা গ্রহণ করবে, শিক্ষা গ্রহণ করে তারা সঠিক সিদ্ধান্ত নেবে এবং তারা তাদের করণীয়টা করবে যাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়। তো এই যে এটা একটা দৃষ্টান্ত স্থাপিত হবে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ। ডক্টর মালিক আপনার কাছে ফিরে আসি, এই যে নির্বাচন নিয়ে প্রশ্ন, নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন, সেখানে যখন এই নির্বাচন কমিশন পরিবর্তন বা পদত্যাগের কথা আপনাদের তরফ থেকে আসলো, তখন আরেকটা প্রশ্ন চলে আসে, এখানে যারা বসবেন এদের পরে যদি এরা পদত্যাগ করেন, সেখানে গ্রহণযোগ্য মানুষ পাওয়া নিয়ে তো সবসময় একটা বিতর্ক লেগেই থাকে, সেখানে কি কোনো পরিবর্তন এর আগেই প্রয়োজন? যেমন কিছু আইন করার কথা আগে বলা হয়েছিল যে এই ধরনের পদে নিয়োগের ক্ষেত্রে কী কী ধরনের আইন করলে সেখানে স্বচ্ছতা আসতে পারে। অবশ্যই আইন করার কথা তো আমরা সবসময় বলে আসছি, এই গত 2 নির্বাচন কমিশন গঠনের আগে একটা অ্যাডহক বেসিসে, মানে আইনে কোথাও কিছু বলা নাই, একটা তথাকথিত একটা বাছাই কমিটি করা হয়েছিল, কিন্তু আইনে এবং ওই বাছাই কমিটির কি দায়িত্ব, কি যোগ্যতা কিছুই বলে দেওয়া হয়নি। তো সংক্ষেপে হ্যাঁ, এটা আমরা অনেকদিন, আমাদের বিচারপতি নিয়োগে আইন নাই, এটা বহু দশকের আমরা চাচ্ছি,
নির্বাচন কমিশনার নিয়োগে আইন, এটা খুব কঠিন কাজ না। আমাদের আশেপাশের দেশগুলি মানে দক্ষিণ এশিয়ার, সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ায় ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তানেও আছে, এবং আইনগুলি খুব কঠিন কঠিন না, এটা একটা গদ বাঁধা আইন। তবে আইনটা করতে হবে, আইনটা করে বাছাই কমিটি কারা হবে কেন হবে সেটা বলে দিতে হবে, ন্যূনতম কমিশনারদের যোগ্যতা মানে কোন ব্যাপারে কি যোগ্যতা থাকবে সেটা বলে দিতে হবে, বাছাই কমিটির দায়িত্ব। আমাদের যেটা খুব মানে ইদানিংকালে একটা উদ্ভট চল হয়েছে যে বলা হচ্ছে বাছাই কমিটি, কিন্তু ওইটা আবার প্রতিপদের বিপরীতে তারা দুজনের নাম দেন, তো এইটা তো একটা সুপারিশ কমিটি, এটা বাছাই কমিটি না। বাছাই কমিটি মানে মানে হলো তারা যাদের বাছাই করবেন সেটাই চূড়ান্ত, আর একজনের একজনের বদলে দুজনের নাম দেয় এটা হলো সুপারিশ কমিটি। তা আমাদের বাছাই কমিটি করতে হবে, সুপারিশ কমিটি না। এইগুলি অবশ্যই আপনি সঠিক বলেছেন যে এই প্রশ্নগুলি এখন এই প্রশ্নগুলিও আগিয়ে আনার সময় আসছে, যেমন এইভাবে আমাদের সমস্যা হলো যারা ক্ষমতায় থাকে, সেটা মানে আমাদের দুই প্রধান বর্তমানে দুই প্রধান রাজনৈতিক দল, তার আগে ছিল জাতীয় পার্টি, একসময় 80-এর দশকে ক্ষমতাসীন মানে সরকারি দল গঠন করা দল ছিল, সরকার গঠন করা দল ছিল, তারা কোনো ব্যাপারে নিয়োগের ব্যাপারে আইন করতে চায় না। আমাদের সাংবিধানিক পদগুলি কোনোটারই নিয়োগের ব্যাপারে কোনো আইন নাই, এবং আইন করে কেন করতে চায় নাই সেটাও বুঝি, কারণ তারা সরকার গঠনকে মনে করে অন্তত 5 বছরের জন্য হলেও রাজা বাদশার ক্ষমতা আমাদের না, আমাদের কোনো নিয়ম মেনে চলতে হবে না। আইন করলে তারা কাঠামোর মধ্যে তারা আটকে গেলে যাকে ইচ্ছে তাকে মানে নিয়োগ দেওয়া যাবে না। তো তাদের আমার এখন মনে হয় যে আমাদের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় মানে সরকার গঠন করা মানে তারা মনে করে যে রাজার ক্ষমতা পেয়ে গেছে, রাজা যেমন কারোর কাছে জবাবদিহি না, যাকে ইচ্ছা রাস্তার একটা লোককে ধরে এনে মানে কথা কথা পুরো নাম যেমন না তার পাশে বসিয়ে দিতে পারে। আমাদের রাজনৈতিক দলগুলি এই একচ্ছত্র ক্ষমতা থেকে, সামন্তবাদী যুগের ক্ষমতা থেকে গণতান্ত্রিক যুগের যে সরকার গঠন এই ধারণায় আসতেই পারছে না, কিন্তু এটা আমাদের সবারই, আমাদের নাগরিকদের সবারই দাবি করা উচিত, এবং এই দাবি আমরা করি প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে, এটা কোনো একটা রাজনৈতিক দলের দুর্বলতা না। এবং সাথে সাথে আমাদের এগুলি অনেক কিছু গণতন্ত্রের জন্য 70 অনুচ্ছেদকেও কাটছাট করতে হবে, যেটা আমাদের গণতন্ত্রের জন্য প্রধান বাধা। আরেকটা যেটা এইসব আলোচনায় আজকে সম্মুখীন হয়েছি, আমি সৌভাগ্য দুর্ভাগ্য যেটাই বলেন 70-এর দশকের প্রায় পুরোটাই তৎকালীন সোভিয়েত ইউনিয়নে পড়াশোনা করেছি, তখন ওই দেশে তো সোভিয়েত ইউনিয়নে ক্ষমতাসীন ছিল কমিউনিস্ট পার্টি, আর কোনো দল ছিল না। তো আমাদের আমার যেটা খুব আশ্চর্য লাগে যে তখন সোভিয়েত ইউনিয়নে যেহেতু রাশিয়ার ভাষা শিখেছি, জানতাম, রেডিও টেলিভিশন দেখতাম, পত্রিকা পড়তাম, তো ওইখানে ছিল যে কোনটা সঠিক পথ এইটা বাতলে দেওয়ার একমাত্র নিয়ামক হলো কমিউনিস্ট পার্টি, আর কমিউনিস্ট পার্টির বাইরে যে কোনো মতই এটা হলো সাম্রাজ্যবাদী মত, এটা শত্রুর মত, এটা দেশদ্রোহীদের মত, এটা দেশ বিরোধীদের মত। আমার খুব মজা লাগে যখন যেই দল ক্ষমতায় আসে তাদের একটা ওই ধরনের একচ্ছত্র চিন্তা থাকে যে আমার চিন্তাটাই সঠিক চিন্তা, যে আমার চিন্তার সাথে দুঃখিত, তো যে কোনো বিরুদ্ধ মতই কিন্তু সরকার বিরোধী মত না, এটা আমরা সবসময় বিশ্বাস করি, এবং আমাদের দলের নেতাকর্মীরা এটা বিশ্বাস করে। কারণ আওয়ামী লীগ তো আসলে ক্ষমতায় থেকে আওয়ামী লীগের জন্ম হয় না, আওয়ামী লীগ মাঠে ময়দানে কাজ করেই কিন্তু মানুষের স্বার্থে থেকেই, এবং এই যে নাগরিক সমাজ বলেন অথবা সমাজের অগ্রসর চিন্তার পথিকৃত যারা সেই সকল বুদ্ধিজীবী সকলের সহযোগিতায় মুক্তিযুদ্ধের একটা চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা, এগুলোকে ধারণ করেই কিন্তু আওয়ামী লীগ দীর্ঘ এই প্রায় 1949 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত প্রাচীন রাজনৈতিক দল হিসেবে কাজ করে যাচ্ছে। এবং আওয়ামী লীগ সেই জায়গা থেকে, আওয়ামী লীগের মূল যে রাজনৈতিক যে নীতি আদর্শ সেই জায়গা থেকে আওয়ামী লীগের বিচ্যুতি কখনো হয়নি, এবং আওয়ামী লীগ সেই বঙ্গবন্ধুর যে রাজনৈতিক নীতি আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনার যে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যাশা এগুলোকে ধারণ করেই আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো
যে আওয়ামী লীগ একটি কথা আমার খুব কানে ভাঁচছিল যে ক্ষমতায় যারা আসে তাদের তারাই নাকি রাজা বাদশার মতো আচরণ করে। তবে এই ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা তিনি কিন্তু সবসময় বিশ্বাস করেন যে ক্ষমতায় অতীতে কে কি করেছে, কে রাজা বাদশার আচরণ করেছে সেটি না, উনি কিন্তু নিজেকে সবসময় মানুষের সেবক হিসেবে মনে করেন এবং এই রাষ্ট্র পরিচালনা করার যে একটা সুযোগ এটাকে কিন্তু উনি মানে মনে করেন যে প্রশাসক না, উনি মানুষের সেবক হিসেবে কাজ করে যাচ্ছেন এবং এটা তিনি বিশ্বাস করেন এবং কাজের মাধ্যমে এটা তিনি প্রমাণও করেন। সুতরাং ক্ষমতা এটা চিরস্থায়ী ভাবে যারা গ্রহণ করে তারা হয়তো রাজা বাদশার মতো আচরণ করে এবং সেই আচরণ আমরা এর আগে দেখেছি, তাদের চলাফেরা, তাদের জীবনাচার এটি দেখেছি, কিন্তু আমাদের আপনারা তেমনটি করছেন না। আসলে আজকের মতো সময় ফুরিয়ে গেছে, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক ধন্যবাদ আপনাদেরকেও যারা আমাদের সাথে ছিলেন। বিদায় নিচ্ছি আজকের মতো।